তরমুজের মাসি পোকা ফসলের জন্য অর্থাৎ তরমুজ চাষের জন্য সবচাইতে চাইতে বিপদজনক তরমুজের মাসি পোকা মিনিমাম থার্টি ফাইভ থেকে ফিফটি পারসেন্ট ফসল নষ্ট করে দেয় অর্থাৎ তরমুজের ফল নষ্ট করে দেয় আসসালামু আলাইকুম কৃষি জানালা চ্যানেলে আমি মোজবার স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাইর থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকের বিষয় থাকছে মাসি পোকা চেনার উপায় এবং তরমুজের পোকা দমন করুন একশো পার্সেন্ট এক নম্বরে জানাবো সাধারণ মাসির মতোই হয় মাসি পোকা পাকা স্বচ্ছ পা হলুদ বাদামি রং ধারের মাঝে লম্বালম্বী দাগ থাকে ক্ষতির ধরন তরমুজে কোন পর্যায়ে ক্ষতি করে মাসি পোকার আক্রমণে তরমুজের ফল নষ্ট হয়ে থাকে কষি তরমুজের ডিম পারে পরে ডিম থেকে পোকা বের হয়ে এবং ফল নষ্ট করে দেয় চিকিৎসা পদ্ধতি আপনাদের জানাবো এটি সাইপারমেথিন গ্রুপের কীটনাশক যেমন কট অথবা রিলোথ অথবা রিয়ালোথিন সাথে অর্থাৎ প্লাস বন্ডেজ দশ লিটার পানিতে দশ মিলিহারে স্প্রে করতে হবে ঠিক সন্ধেবেলায় এবার জানাবো জৈবিকভাবে মাসি পোকার দমন করবেন কিভাবে। নিম পাতার রস দুই গ্রাম লিটার হারে প্লাস সজিনিয় পাতার রস দুই গ্রাম লিটার হারে প্লাস হুইল পাউডার প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে পাঁচ শতাংশ জমির জন্য সন্ধ্যাবেলা বা সন্ধ্যার পরে আপনারা স্প্রে করবেন মাছি পোকার আক্রমণের ধরন বা সময় তরমুজ ফলের বাড়ান্ত পর্যায়ে মাছি পোকা সবচাইতে আক্রমণ করে থাকে এবং ছোটো ও মাঝারি ফলে বেশি আক্রমণ করে থাকে পোকার স্তরে ক্ষতি করে কীরা মাসি পোকার আক্রমণের আরেকটি দম পদ্ধতি হচ্ছে ফরমন ফাঁদ হলুদ ফাঁদ ব্যবহার করতে পারেন তাহলে এ পোকার থাকবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন